ভোট পাবে না জেনে বিএনপি ও ঐক্যজোট মিলে দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে ধানমন্ডির সুধাসদন থেকে গতকাল ভিডিও কনফারেন্সে তিন জেলার নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি নেতাকর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ভোট চাইতে বিভিন্ন জেলায় জনসভার পাশাপাশি প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ বুধবার বিকেলে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া নওগাঁ ও চাঁদপুরের নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি নিজ দলের প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন নৌকা মার্কায় গেল কয়েকদিনে ৫১ জেলায় ৮৮টি সংসদীয় আসনে বিএনপি জামাতের সহিংসতায় ৫ জন আওয়ামী লীগ কর্মী নিহতের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন ভোটে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে ঐক্যফ্রন্ট আর বিএনপি তারা জানে যে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না কারণ সন্ত্রাস জঙ্গিবাদ অর্থ আত্মসাৎকারীকে বাংলাদেশের মানুষ ভোট দেবে না আর সে কারণেই তারা তাদের সেই পেশি শক্তি দেখাতে চেষ্টা করে এবং তাদের যা চরিত্র যে ২০০১-এ তারা যেভাবে মানুষের উপর আক্রমণ করেছে ঠিক সেইভাবে আবার তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন পুলিশ গণমাধ্যম কর্মী সহ প্রায় সবার সাথেই অসৌজন্যমূলক আচরণ করছেন এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন নেতাকর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে এই ঐক্যফ্রন্টের এখন যিনি নেতা আছেন তিনি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিন্তু তার মুখ থেকে এই ধরনের নোংরা গালি এটা নিশ্চয়ই কেউ আশা করে না যেহেতু বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ চায় নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ এবং মহাজোটকে জয়যুক্ত করতে চায় সেই সময় এই নির্বাচনটাকে রসাৎ করতে চায় বানচাল করতে চায় বা এখানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপবাদ ছড়াচ্ছে বিএনপি জামাত জোট কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে বিরোধী দল যারা আছে তারা তাদের তারাও নির্বাচন করছে ঐক্যফ্রন্ট থেকে সকলে তারা যাতে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই পরিবেশটাও রাখতে হবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই রাষ্ট্রকে ব্যবহার করে ঐক্যফ্রন্টের প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে বলে আবারও অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের তিনি এই কথা বলেন এ সময় ফখরুল বলেন বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থেকে প্রমাণ করতে চায় আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখন নির্বাচনের কোনো পরিবেশই নেই প্রকাশ্যে বড় বড় অস্ত্র রামদা লাঠি সাঠি নিয়ে তারা বিভিন্ন পাড়ায় এলাকায় ঢুকছে ধমক দিচ্ছে তাদেরকে বলছে যে ভোট কেন্দ্রে কেউ যাবে না সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের সম্পূর্ণ প্রশ্রয় এই কাজগুলো হচ্ছে আমরা নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই আমরা দেখতে চাই দেখাতে চাই যে আজকে আওয়ামী লীগের অধীনে